News only 24. মহিলাদের উপর অপরাধ দমনে বনগাঁ পুলিশ জেলাতে তৈরি হলো উইনার্স টিম। এদিন বনগাঁ পুলিশ জেলার অফিস থেকে পুলিশের দুই উচ্চ পদস্থ আধিকারিকের উপস্থিতিতে এই বাহিনীর পথচলা শুরু হয়। নির্দিষ্ট কালো পোশাকের এই উইনার্স টিমের মহিলা বাইক বাহিনী অপরাধ প্রবণ এবং এলাকাগুলিতে টহল দেবে। নজরদারির সময় বিশেষ করে মহিলা ঘটিত কোনো অপরাধ সামনে এলেই তারা সঙ্গে সঙ্গে বিষয়টি জানাবেন সংশ্লিষ্ট থানায়, সেই মোতাবেক থানাও ব্যবস্থা নেবে। শুক্রবার বনগাঁ পুলিশ সুপারের অফিসে পুলিশ জেলার জন্য উইনার্স টিম সূচনায় হাজির ছিলেন আইজি তন্ময় রায়চৌধুরী, এডিজি সিদ্ধিনাথ গুপ্ত, বনগাঁ জেলা পুলিশ সুপার তরুণ হালদার সহ পুলিশের পদস্থ কর্তারা। মূলত মহিলাদের উপর অপরাধ হ্রাস টানতেই পুলিশের এই উদ্যোগ। উইনার্স টিমের মহিলা বাইক বাহিনী আপাতত বনগাঁ শহর এলাকাতেই নজরদারি চালাবেন। এছাড়াও কোনো ধর্মীয় অনুষ্ঠান হোক কিংবা বাজার স্কুল কলেজের সামনেও উইনার্স টিমের টহলদারি থাকবে। একজন মহিলা এসআই সহ 12 জন থাকছে বাহিনীতে। পরবর্তীতে বনগাঁ পুলিশ জেলার অন্যান্য থানাতে চালু করা হবে। এই প্রসঙ্গে বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার তরুণ হালদার বলেন, মূলত মহিলাদের উপর অপরাধ দমনের জন্যই মুখ্যমন্ত্রীর নির্দেশে উইনার্স টিম চালু করা হয়েছে। এটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। প্রথমত বনগাঁ শহর ও তৎসংলগ্ন এলাকায় উইনার্স টিম টহলদারি করবে। পরবর্তীতে বনগাঁ পুলিশ সাধারণত উইনার্স টিম গড়ে তোলা হবে। আজকে উইনার্স টিম তৈরি হয়েছে এবং এটা আজকে ওপেন হলো, কতজন টিমে আছে এবং এনাদের কাজ কী হবে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে অন্যান্য সব জেলার মতো বনগাঁ পুলিশ জেলাতেও যে উইনার্স টিম, সেই উইনার্স টিমের আজকে পথ চলা শুরু হলো। আজকেই উইনার্স টিমের আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন করার জন্য আমাদের মধ্যে বনগাঁয় আজকে এসে উপস্থিত হয়েছেন আমাদের রেসপেক্টেড এডিজি সাউথ বেঙ্গল স্যার শ্রী সিদ্ধিনাথ গুপ্তা আইপিএস স্যার, তার সাথে এসে উপস্থিত হয়েছেন আমাদের আইজিপি প্রেসিডেন্সিডেন্ট ডক্টর তন্ময় রায়চৌধুরী আইপিএস স্যার। তো ওনাদের হাত দিয়ে আজকে আমাদের এই যে উইনার্স টিমের শুভ উদ্বোধন হলো এবং এদের পথ চলা শুরু হলো। এদের মেইন কাজ, আমাদের এই টিমে টোটাল 12 জন আছে, 12 জনের টিম নিয়ে আমরা রয়েছি এবং এদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। লাস্ট 10-15 দিন ধরে আমরা বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে এদেরকে বিশেষভাবে তৈরি করা হয়েছে। এদের কাজ হবে বনগাঁ এবং সংলগ্ন এলাকাতে সব জায়গাতে যাদের আমাদের মা বোনেরা যারা রয়েছেন তাদের নিরাপত্তা আরও বেশি সুনিশ্চিত করা। এমনিতেই আমরা মা বোনেদের নিরাপত্তা সুনিশ্চিত করে আসছি, কিন্তু তার সাথে এটা একটা এক্সট্রা অ্যাডিশন যাতে এরা আরও যেখানেই যখন ওই মহিলাদের প্রতি কোনো অন্যায় অবিচারের কথা শুনতে পাবে বা ঘুরার সময় যখন খবর পাবে তারা সঙ্গে সঙ্গে তাদের অ্যাকশন নিতে পারে, সেই জন্য এদেরভাবে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরা সেই উদ্দেশ্য নিয়ে আগামী দিনে এখানে বনগাঁয় কাজ করবে এবং আশা করব আমরা সকল বনগাঁবাসীকে বিশেষ করে মা বোনেদেরকে আমরা আরও ভালো পরিষেবা এবং আরও বেশি সুরক্ষা দিতে পারব। এখনও কি শুধু বনগাঁতেই চলবে নাকি বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্টের সমস্ত থানাতেই এরকম? এখন প্রাথমিকভাবে এটা বনগাঁ শহর এবং শহর সংলগ্ন এলাকাতে, পরবর্তীকালে আমাদের প্ল্যানিং আছে সব থানা এরিয়াতে এটা আস্তে আস্তে করার জন্যে। তো আজকে এটা বনগাঁ শহর এবং শহর সংলগ্ন এলাকাতে এবং সেটাই আজকে উদ্বোধন করলেন আমাদের সম্মানীয় এডিজি সাউথ বেঙ্গল সাহেবের স্যার। থ্যাংক ইউ।